আমেরিকা হচ্ছে বিশ্বের সবথেকে উন্নত এবং ধনী দেশ। সেই সাথে আমেরিকার কাছে রয়েছে বিশ্বের সবথেকে শক্তিশালী সেনাবাহিনী। কিন্তু যদি বলা হয় কোন দেশটির শত্রু সবথেকে বেশি, তাহলেও আমেরিকার নামটি সবার আগে চলে আসবে। সারা বছরই আমেরিকা যে কোনো জায়গার যুদ্ধে জড়িত থাকে, আর আমেরিকার প্রতিটা প্রেসিডেন্টই নতুন করে যুদ্ধ শুরু করে থাকে, তাই প্রতিটা সময় আমেরিকার শত্রু সংখ্যা ক্রমাগত বেড়েই চলছে। তো আজকের ভিডিওতে আমরা জানব আমেরিকার সবথেকে শত্রু দশটি দেশ সম্পর্কে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই তালিকার 10 নম্বরে রয়েছে সার্বিয়া। সার্বিয়া এবং আমেরিকার মধ্যে শত্রুতা অনেক বছর ধরেই বেশ তিক্ত। সার্বিয়া হচ্ছে ইউরোপের একমাত্র দেশ যেখানে আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সরাসরি যুদ্ধ করেছিল। যুগোস্লোভিয়ার যুদ্ধের সময় আমেরিকা এবং ন্যাটো ব্যাপকভাবে বোমা ফেলেছিল সার্বিয়াতে। সেই সময় সার্বিয়াতে বোম্বিংয়ে চীনের দূতাবাস ধ্বংস হয়ে যায় এবং একজন চীনা কূটনৈতিক নিহত হয়। 90-এর দশক থেকেই আমেরিকা এবং ন্যাটো সার্বিয়ার প্রধান শত্রু হিসেবে রয়েছে। এরপর 9 নম্বরে রয়েছে কিউবা। কিউবা হচ্ছে আমেরিকার সবথেকে নিকটবর্তী শত্রু দেশ। কিউবা থেকে আমেরিকার ফ্লোরিডার দূরত্ব মাত্র 100 কিলোমিটার, তাই কিউবার শর্ট রেঞ্জের ব্যালিস্টিক মিসাইলও সরাসরি আমেরিকায় আঘাত করার ক্ষমতা রাখে। 60-এর দশকে কিউবার মিসাইল সংকটের সময় আমেরিকার দিনগুলো কেটেছিল বেশ আতঙ্কে। কিন্তু সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা কিউবার সাথে সম্পর্ক ভালো করার প্রচেষ্টা চালিয়েছিলেন, তবে ডোনাল্ড ট্রাম্প এসে তা নষ্ট করে ফেলে। এরপর 8 নম্বরে রয়েছে ভেনেজুয়েলা। কিউবার মতো ভেনেজুয়েলাও আমেরিকার নিকটবর্তী একটি শত্রু দেশ। বর্তমানে দেশ দুটির সম্পর্ক একেবারেই তলানিতে পড়ে আছে। বিশেষ করে ভেনেজুয়েলার তেলের ভাণ্ডারের উপর আমেরিকার নজর রয়েছে, তাই ভেনেজুয়েলায় গণতন্ত্র কায়েমের কথা বলে দখলদারিত্বের চেষ্টা চালাচ্ছে আমেরিকা। তবে ইরান এবং চীন ভেনেজুয়েলায় প্রভাব বাড়িয়ে যাচ্ছে, যেটা আমেরিকার জন্য বেশ দুশ্চিন্তার হয়ে দাঁড়িয়েছে। এরপর 7 নম্বরে রয়েছে ইরাক। ইরাক হচ্ছে আমেরিকার অন্যতম একটি শত্রু দেশ, এবং ইরাকের প্রতিটা মানুষ আমেরিকাকে সর্বদা ঘৃণা করে থাকে। এর কারণ হচ্ছে ইরাকে সরাসরি দুটি যুদ্ধ করে ধনী ইরাককে ধ্বংসস্তূপে পরিণত করেছে আমেরিকা, এবং সেই সাথে চালায় লুটপাট। আমেরিকার আক্রমণ এবং লুটপাটে প্রায় পুরোপুরি নিঃস্ব হয়ে পড়েছে ইরাক। মূলত আমেরিকার নজর ছিল ইরাকের বিশাল তেলের ভাণ্ডারে। গত 1 দশক ধরে আইএস এবং আল কায়দাকে লেলিয়ে দিয়ে ইরাককে অস্থিতিশীল করে রেখেছে আমেরিকা। তবে ইরাক বর্তমানে ইরানের দিকে ঝুঁকে মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব শূন্য করতে চাচ্ছে। এরপর 6 নম্বরে রয়েছে সিরিয়া। ইরাকের মতো করে সিরিয়াকেও ধ্বংসস্তূপে পরিণত করেছে আমেরিকা। মূলত ইসরায়েলের জন্যই সিরিয়ার প্রতি আমেরিকার নজর রয়েছে। 2011 সালে কথিত আরব বসন্তের উস্কানি দিয়ে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু করেছিল আমেরিকা। ফ্রি সিরিয়ান আর্মি নামক বিদ্রোহীদের সাহায্য করেছিল আমেরিকা, এবং সাথে চলে আইএস ও আল কায়দার ধ্বংসযজ্ঞ। তবে রাশিয়া এবং ইরানের সহায়তায় আমেরিকা সেখানে ব্যর্থ হয়েছে। এরপর 5 নম্বরে রয়েছে ফিলিস্তিন। সর্বদাই ফিলিস্তিনের 1 নম্বর শত্রু দেশ হচ্ছে আমেরিকা। এর প্রধান কারণ হচ্ছে ফিলিস্তিনিদের কাছে কখনোই ইসরায়েল নামক কোনো রাষ্ট্রের অস্তিত্ব নেই, বরং আমেরিকার ইন্ধনে প্রভাবশালী ইহুদি সম্প্রদায় ইসরায়েল রাষ্ট্র বানিয়ে ফিলিস্তিনিদের উপর আগ্রাসন চালাচ্ছে। আমেরিকা ইসরায়েলের জন্ম থেকেই রাজনৈতিক সমর্থন দিয়ে আসছে। রাজনৈতিক সমর্থন ছাড়াও ইসরায়েলকে আমেরিকা বিপুল অর্থের সামরিক সহায়তাও দিয়ে থাকে। আমেরিকার কাছে পাওয়া এসব অস্ত্র দিয়ে ফিলিস্তিনিদের উপর আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল, তাই সবকিছু মিলিয়ে ফিলিস্তিনিরা সর্বদা ঘৃণা করে থাকে আমেরিকাকে। এরপর 4 নম্বরে রয়েছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া ও আমেরিকার শত্রুতা মূলত 2 কোরিয়ার যুদ্ধের পর থেকে। উত্তর কোরিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করতে করতে উত্তর কোরিয়াতে দুর্ভিক্ষ তৈরি করেছে আমেরিকা, তাই উত্তর কোরিয়া সবসময় বলে এসেছে যে তাদের প্রধান শত্রু হচ্ছে আমেরিকা, এবং উত্তর কোরিয়া প্রায় সময় আমেরিকাকে প্রকাশ্যে হামলার হুমকি দিয়ে থাকে। আর উত্তর কোরিয়া হচ্ছে বিশ্বের একমাত্র দেশ যারা যে কোনো সময় পারমাণবিক হামলা করে বসতে পারে, এবং নিশ্চিতভাবেই উত্তর কোরিয়ার হামলার প্রধান লক্ষ্যবস্তু হবে আমেরিকা। এরপর 3 নম্বরে রয়েছে ইরান। বর্তমানে আমেরিকার সবথেকে আলোচিত শত্রু হচ্ছে ইরান। একসময় এই দুটি দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও ইরানের ইসলামিক বিপ্লবের পর থেকে প্রচণ্ড শত্রুতায় পরিণত হয়। ইরান ইরাক যুদ্ধ লাগিয়ে ইরানকে দুর্বল বানানোর চেষ্টাও করে আমেরিকা। এতে ব্যর্থ হয়ে পারমাণবিক গবেষণাকে ইস্যু বানিয়ে ইরানের উপর দীর্ঘ অবরোধ আরোপ করে আমেরিকা। কিন্তু কোনো কিছু করেও ইরানকে দমাতে পারেনি আমেরিকা। উল্টো ইরান সামরিক শক্তি এবং তথ্য প্রযুক্তিতে অনেক বেশি উন্নতি করেছে, আর পারস্য সাগর এবং মধ্যপ্রাচ্য থেকে ইরান আমেরিকার প্রভাব ক্রমাগতই কমাচ্ছে। এরপর 2 নম্বরে রয়েছে চীন। বর্তমানে চীন হচ্ছে আমেরিকার একমাত্র যোগ্য প্রতিদ্বন্দ্বী। অর্থনীতি, সামরিক, রাজনৈতিক সকল দিক থেকেই চীন এবং আমেরিকার হাড্ডাহাড্ডি লড়াই চলছে। চীন ও আমেরিকার লড়াইটা মূলত হচ্ছে পুঁজিবাদী বনাম কমিউনিজমের লড়াই।
চীন পূর্ব এশিয়া থেকে আমেরিকাকে সম্পূর্ণ হটিয়েছে, আর মধ্যপ্রাচ্যেও ইরান এবং পাকিস্তানকে সাথে নিয়ে আধিপত্য বাড়াচ্ছে। এছাড়াও তুরস্কের মাধ্যমে ইউরোপেও ঢুকতে শুরু করেছে চীন। তাই যতই দিন যাচ্ছে চীন ততই এগিয়ে যাচ্ছে আর আমেরিকার আধিপত্য কমে যাচ্ছে। এমনকি আমেরিকার অভ্যন্তরেও লাখ লাখ চীনা ঢুকে পড়েছে। এরপর এক নম্বর এবং আমেরিকার জনম জনমের শত্রু হচ্ছে রাশিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন, এই দুটি দেশ গোটা পৃথিবীকে দুই ভাগে বিভক্ত করেছিল। তবে শেষ পর্যন্ত সোভিয়েত ইউনিয়নকে টুকরো টুকরো করে দিয়েছে আমেরিকা। সোভিয়েত ইউনিয়নের উত্তরাধিকার রাশিয়া সুযোগ পেলেই সেই প্রতিশোধ নিবে। জন্ম থেকে রাশিয়া দুর্বল থাকলেও ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে ক্রমশই শক্তিশালী হয়েছে। তাই যত দিন যাচ্ছে আমেরিকার চিন্তাধারা বেড়েই চলছে। তো বন্ধুরা, আশা করি আপনারা আমেরিকার সবথেকে শত্রু দশটি দেশ সম্পর্কে জানতে পেরেছেন, এবং আপনি যদি ইরানের সবথেকে বন্ধু পাঁচটি দেশ সম্পর্কে জানতে চান তাহলে পাশের ভিডিওটিতে ক্লিক করুন।